দেশি মুরগির স্বাদ নিয়ে বাণিজ্যিকভাবে বাজারে আসছে নতুন এক মুরগির জাত, যার নাম মাল্টিকালার টেবিল চিকেন, MCTC। জাতটির উদ্ভাবন করেছে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট। উদ্ভাবকরা বলছেন, নতুন এই জাতটি এদেশের জলবায়ু উপযোগী এবং এর ফলে মাংসের জন্য বিদেশি মুরগির জাতের উপর নির্ভরতা কমবে। রিপোর্টে আরও জানাচ্ছেন মাকসুদুল হাসান। দেশি মুরগির জাতগুলোতে ধারাবাহিক সংকরায়নের মাধ্যমে বছর দুয়েক আগে মাল্টিকালার টেবিল চিকেন জাতটির উদ্ভাবন করেন বিজ্ঞানীরা। তারপর মাঠ পর্যায়ে পরীক্ষার জন্য গবেষণাগার থেকে তা ছড়িয়ে দেওয়া হয় খামারিদের কাছে। নতুন এই জাতটি 1 কেজি ওজনের হতে সময় লাগে 2 মাস, আর খামার ব্যবস্থাপনাও অনেকটা দেশি মুরগির মতোই। বাচ্চাগুলো বেশ মোটামুটি আপনার 55 দিনে ওটা 1 কেজির উপরেই চলে আসছে, এবং কি দামের দিক দেওয়া উদ্দেশ্যে মুরগির সমানে দাম বিক্রি করতেছে। এটা দেশি মুরগির মতোই পালা যায়, পালা খুবই সহজ, সুযোগ দেখি আমাদের দেশি মুরগির মতোই বেশ শক্ত জাতের। বাচ্চাগুলো দেখতে অনেক ভালো, চঞ্চল বা অনেক সুস্থ, মারা গেছে মৃত্যুর হার খুবই কম। আমার কাছে তো মনে হচ্ছে যে সোনালি মুরগির চাইতে হয়তো আরেকটু ভালো করতে পারে, যেহেতু সোনালি মুরগি সব তো একই কালার আর এটা বিভিন্ন মিক্সড করা আছে, তো সেই হিসেবে হয়তো বা কাস্টমার এটা সোনালি চাইতে আরেকটু বেশি ইয়েতে অ্যাকসেপ্ট করতে পারে। বিজ্ঞানীরা বলছেন, দেশের আবহাওয়া উপযোগী এই নতুন জাতটিতে খামারিদের মুনাফা হবে বেশি, কমবে বিদেশি জাতের উপর নির্ভরতা। বর্তমানে প্যারেন্ট স্টক ও গ্র্যান্ড প্যারেন্ট মুরগি আনতে পোলট্রি খাতকে খরচ করতে হয় বছরে প্রায় 250 কোটি টাকা। সোনালি বলি বা অন্যান্য জাত আছে, সে তুলনায় আমরা গবেষণা করে দেখেছি সে তুলনায় এর উৎপাদন দক্ষতা অনেক ভালো। এর খাদ্য রূপান্তর 2.3 থেকে 2.4 পর্যন্ত। মাল্টিকালার টেবিল চিকেন আমাদের দেশীয় উপযোগী যে আমরা জাতটা উদ্ভাবন করেছি সেই জাতটা খামারির লালন পালন করে তারা লাভবান, এবং সাথে সাথে আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। রিয়েলের পরিচালিত গবেষণা এবং মাঠ পর্যায়ের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে যে 8 সপ্তাহ পর্যন্ত 1000টি মুরগির একটি ব্যাচ লালন পালন করে বাজার মূল্যভেদে 45,000 থেকে 60,000 টাকা পর্যন্ত লাভ হচ্ছে। এভাবে বছরে একজন খামারি 4 থেকে 6টি ব্যাচ পালন করে 2 থেকে 2.5 লক্ষ টাকা পর্যন্ত লাভ করতে পারবে। বাজারে চাহিদার তুলনায় দেশি বা সোনালি, কক এবং কথিত পাকিস্তানি মুরগির যোগান কম। রোগবালাইয়ের কারণে সোনালি মুরগিও রয়েছে ঝুঁকিতে। এসব বিবেচনায় নিয়ে মাল্টিকালার টেবিল চিকেনের বাণিজ্যিক সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে দেশীয় একটি পোলট্রি শিল্প প্রতিষ্ঠান। বাংলাদেশের মানুষের যে পুরনো স্বাদ মুখে লেগে আছে সেই স্বাদের একটা মুরগি, যেটা বাংলাদেশ লাইফ স্টক রিসার্চ ইনস্টিটিউট এটা উদ্ভাবন করেছেন। আফতাব তাদের হাত ধরে এটা বেশ অনেক দিন যাবৎ লালন পালন করছে এবং R&D করছে, করে আমরা একটা ভালো ফল পেয়েছি। আমরা এই মুহূর্তে এটাকে কমার্শিয়ালে যাবার আগে আরেকটু R&D করব। সংশ্লিষ্টদের আশা, ভোক্তাদের জন্য দ্রুতই বাজারজাত হবে মাল্টিকালার টেবিল চিকেন। মাকসুদুল হাসান, NTV News, ঢাকা।